वेलकम टू माय चैनल। आशा करछि बंधुरा आपनारा सबाई खूब भालो आछेन आर आमी हाजिर हयेछि आजके सेरा स्वादेर इलिश दिए बेगुन आलुर झोल रेसिपि निये। खूब इजी रेसिपि आर खेते दुर्दान्त हय, खूब सहजे बानिये फेला जाय, ताई शेयर करछि आजके आमार रेसिपिटा। सबार प्रथमे निएछि एखाने पाँचटा आलू, जेटाके आमी माछेर आलुर मतो लम्बा लम्बा करे पिस करे केटे नेब। तारपर नियेछि बेगुन, चारटे बेगुन नियेछि, एटाके आमी आलू साइजेर मतोई लम्बा लम्बा करे पिस करे केटे नेब। एते देखतेओ सुंदर लागबे आर बेगुनटा खूब भालो सिद्ध हबे। एरपर नियेछि आमी इलिश माछ, एखाने आमी दुटो माथा, एकटा लेজা, एकटा पिस नियेছি। एरपर माछटाते हलुद आर लवण माखिये निচ্ছি, दिये आमी एखाने माछटाके हल्का करे भेजे नेब। আপনি চাইলে ইলিশ মাছে যে কোনো পিস ইউজ করতে পারেন। এরপর প্যানের মধ্যে দিচ্ছি সরষের তেল, আর তেলটা একবার গরম হয়ে আসলে আমরা ইলিশ মাছটাকে খুব হালকা করে ভেজে নেব। আপনি ইলিশ মাছটাকে না ভেজেও ডাইরেক্টলি রান্না ইউজ করতে পারেন, কিন্তু আমি ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি এই কারণেই ইলিশ মাছ থেকে যে তেলটা বেরোবে সেই তেলে আমি আলু আর বেগুনটাকেও ভেজে নেব, এর ফলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। এরপর আমি আর বাকি পিসগুলোকেও হালকাভাবে ভেজে তুলে নেব। এরপরে সেম প্যানের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুটাকে অ্যাড করে দিচ্ছি। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি আলুটাকে এখানে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটাকে এমনভাবে ভাজব যেন আলুটা অ্যাটলিস্ট 80-90% এখানে কুকড হয়ে যায়। এরপরে সেম প্যানের মধ্যে আমি আর একটু তেল অ্যাড করছি, সরষের তেল, অবশ্যই তেলটা গরম হয়ে আসলে সেই তেলে আমি ভেজে নিচ্ছি বেগুন। বেগুনটা ভাজার সময় সামান্য একটু লবণ আমি এখানে ছড়িয়ে দেব। বেগুনটাকে এপিট ওপিট করে কালারটা হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভেজে আমি সাইডে তুলে রাখব। বেগুনটা ভাজা হয়ে গেলে আমি ওটাকে তুলে রাখছি, আর তারপর সেম তেলের মধ্যেই আমি বাকি বেগুনগুলোকেও হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখছি। এরপরে আমি কড়ার মধ্যে আর একটু সরষের তেল অ্যাড করলাম, তেলটা একবার গরম হয়ে আসলে তার মধ্যে আমি কালো জিরের ফোড়ন দিয়ে নেব। এরপরে আমি কুচি করে রাখা একটা গোটা পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম, পেঁয়াজটাকে আমি হালকাভাবে সেতলে নেব। এক থেকে দু মিনিট পর পেঁয়াজটা যখন এরকম হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা। এরপরে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে অ্যাড করছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, এর ফলে কালারটা দুর্দান্ত আসে। আর তারপরে আমি নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, রেগুলার রেড চিলি পাউডার, শুকনো লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন, আর নিচে এখানে কোরিয়েন্ডার পাউডার 1 টিস্পুন। এরপর এটাকে আমি অ্যাড করে দেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো। এখানে আমি একটু ফ্লেমটাকে লো রেখে মশলাটাকে কষিয়ে নেব, হাই ফ্লেমে দেবেন না, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে সামান্য জল অ্যাড করছি, সামান্য জল দিয়ে মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব। এর ফলে মশলাটা কষানো হয়ে যাবে আর মশলাটা পাত্রের তলায় বসে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। একবার জলটা যখন শুকিয়ে যাবে সেই সময় আমি এটাকে 1 মিনিটের জন্য কভার করে দেব, এর ফলে তেলটা উপরের দিকে ভেসে উঠবে আর মশলাটাও কষা হয়ে যাবে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আলুগুলোকে মশলার সঙ্গে 1-2 মিনিটের জন্য হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন ভেজে রাখা বেগুনগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে অ্যাড করার পরে খুব হালকা হাতে এটাকে আমি মিক্স করে নেব। নেক্সট স্টেপে আমরা 300 ml
गरम जल एड करछि। अवश्य गरम जल एड करले तरकारी स्वाद आरो बेड़े उठे। आपनी आपनार आलू और बेगुनेर परिमाण अनुजाई जलटा कम बेशी करे एडजस्ट करते पारें। एरपरे आमि भेजे रखा माछगुलोके एर मध्ये एड करे दिच्छि। और भेजे रखा माछेर तेल सेटाओ आमरा एखाने दिते एकदमई भूले जाब ना। ए समय आमि ग्रेभिर मध्ये लवणटा टेस्ट करे नेब, प्रयोजन मतो एखाने एडजस्ट करे नेब। एरपर सिम्पलि एटाके कवर करे लो टू मीडियम फ्लेमे 5 मिनिटेर जोन्नो फुटते देब। ব্যাস 5 মিনিট পরে ঢাকনা খুললেই সেরা স্বাদের ইলিশ দিয়ে বেগুন আলুর ঝোল একেবারে রেডি। একদম শেষে উপরে 4টা থেকে 5টা ছেড়ে রাখা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা জিরে গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেব। তারপরে ফ্লেমটাকে করে দেব অফ আর আমি এটাকে কভার করে দেব। আর তারপর এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুগণ, আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।